বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিয়োগ সংক্রান্ত যে একটি নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। এখানে আপনাদের এক্সামিনেশান সেন্টার কোথায় থাকবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকবে এবং এখানে যে রিক্রুটমেন্টটা হবে কীভাবে হবে। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, এখানে আপনাদের অনলাইন আবেদন চলবে 7/9/2023 থেকে 27/9/2023-এর ভেতরে কিন্তু আপনাকে সেখানে অনলাইন আবেদনটা করে নিতে হবে। এখানে আপনাদের পেপার ওয়ান হবে নভেম্বর 2023-এর ভেতর, পেপার টু হবে ডিসেম্বর 2023-এর ভেতর এবং এখানে আপনার যে ইন্টারভিউটা হবে, ইন্টারভিউ হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2024-এর ভেতর। ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে ফেব্রুয়ারি অথবা মার্চ 2024-এর ভেতর। এখানে বন্ধুরা যদি আমরা ভ্যাকেন্সি লক্ষ্য করি, টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে 2000, এখানে 2000 জন কিন্তু নিয়োগ করা হবে SBI-এর ভেতর। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে কিন্তু আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে অথবা আপনার কাছে ডিগ্রি থাকলে যে কোনো স্ট্রিম থেকে আপনি কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। এখানে আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে আপনি এখানে আবেদনটা করতে পারবেন। এখানে যে এসটা রাখা হয়েছে, আপনার এস কাউন্ট করা হবে 1/4/2023-এর ওপর, 21 থেকে 30 হলে আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। গভর্নমেন্টের রুল অনুযায়ী HST 5 ইয়ার্স এবং OBC-দের জন্য কিন্তু এখানে 3 ইয়ার রিল্যাক্সেশন থাকবে। তাছাড়া এখানে এক্স সার্ভিসম্যানের জন্য এখানে 5 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে। এখানে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে প্রথমে এখানে হবে পেপার ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30টা, নেক্সট এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 35টা, রিজনিং থাকবে 35টা, টোটাল এখানে 100 মার্কের এক্সাম হবে এবং এখানে কিন্তু আপনার প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে আপনার টাইম থাকবে। ইংলিশের জন্য 20 মিনিট টাইম দেওয়া হবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য 20 মিনিট, রিজনিংয়ের জন্য 20 মিনিট, টোটাল 1 ঘন্টা এখানে আপনাদেরকে টাইম দেওয়া হবে। এখানে প্রিলিমস ক্লিয়ার করার পর হবে মেইনস এক্সাম, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে 40টা 50 নম্বর, ডাটা অ্যানালাইসিস থাকবে 30টা 50 নম্বর, জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং থেকে থাকবে 50টা 60 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে 35টা 40 নম্বর, টোটাল এখানে 200 মার্কের এক্সাম হবে, এখানে আপনাকে 3 ঘন্টা টাইম দেওয়া হবে। নেক্সট এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিং থাকবে আপনার 50 নম্বরের, টোটাল এখানে 250 মার্কের এক্সাম হবে। প্রিলিমস এবং মেন্স ক্লিয়ার করার পর এখানে হবে আপনাদের ইন্টারভিউ, মক টেস্ট, টোটাল 50 নম্বরের। তো এই তিনটা প্রসেস কমপ্লিট করার পর কিন্তু এখানে আপনাদের মার্ক অনুসারে সম্পূর্ণ এখানে আপনাদের ফাইনাল মেরিট লিস্টটা দেওয়া হবে। এখানে আপনার যে বেতনটা থাকবে 41,960 টাকা থেকে কিন্তু এখানে আপনার বেতন শুরু হয়ে যাবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে আপনার 750 টাকা লাগবে এবং SC ST PWD জন্য এখানে কোনো রকম টাকা লাগবে না, আপনারা কিন্তু পুরো ফ্রিতে এখানে আবেদনটা করতে পারবেন। কিভাবে এখানে অনলাইনে আবেদনটা করবেন, এখানে অফিশিয়াল ওয়েবসাইট রাখা হয়েছে, তাছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশানে অনলাইনে আবেদন করার জন্য যে অফিশিয়াল লিঙ্কটা এটা আমি দিয়ে দেব। এখানে প্রত্যেকটা স্টেট অনুসারে কিন্তু এক্সামিনেশান সেন্টার রাখা হয়েছে। আপনি যদি ত্রিপুরা থেকে আবেদন করেন, আপনার এক্সামিনেশান সেন্টার কিন্তু আগরতলায় পড়বে, আপনাকে অন্য স্টেটে গিয়ে এক্সামটা দিতে হবে না। এটাই বন্ধুরা SBI থেকে আসা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।